সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাসবাড়িয়া পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজিত চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বাসবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাসবাড়িয়া পল্লী উন্নয়ন ক্লাব কর্তৃক চূড়ান্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলাটি আন্তর্জাতিক নিয়মাবলী মেনেই পরিচালনা হয় দর্শক ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন নতুন প্রি ক্যাডেট স্কুলের ছোট্ট শিক্ষার্থীবৃন্দ খেলার প্রধান আকর্ষণ ছিল বিদেশি খেলোয়াড় খেলার শুরু থেকে সমাপ্তি পর্যন্ত মনোমুগ্ধকর কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা প্রদর্শন করে দেশি বিদেশি খেলোয়াড়রা দূরদূরান্ত থেকে হাজারো ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ ফুটবল মাঠের চারপাশ খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে হায়দারপুর ইউথ ক্লাব কামারখন্দ বনাম চর সূর্য সূর্যতরুণ একাদশ এতে কামারখন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বন কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার এ সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা সেলিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন শেখ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমান কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবু মোহাম্মদ জুলফিকার আজাদ প্রমুখ খেলায় নালা ফুটবল একাদশের বিপক্ষে শূন্য এক গোলে জয় পেয়েছে হায়দারপুর ইউথ ক্লাব ফুটবল একাদশ পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খেলাটির সমাপ্তি হয়